হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এখন একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনের আবার চলে এসেছি তোমাদের সামনে। সকালে কাজকর্ম সব সময় সমস্ত আজকে সেরে নিয়েছি। স্কুলের ডিউটিটা আমার আছে জানোই, একবার দিয়ে এসেছি আজকে শনিবার, তাই বারটা ছুটি হয়েছে। স্কুল থেকেও নিয়ে এসেছি, ওরা বসে বসে টিভি দেখছে। ওদেরকে ওরা ফল কেটে দিয়েছিলাম, পূজাতে প্রসাদ দিয়েছিলাম, বলে শুধু ওরা ফল খাচ্ছে বসে বসে টিভি দেখছে। আর আমি এদিকে সবজি ফবজি কেটে রেডি করে নিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। সকাল থেকে কাজকর্ম, ঘর যারো ঘর মোচা বাসন ধোয়া, জল ঢোকানো, এসব করেছি। অল্প কাপড়ও ধুয়েছি, কালকে যেগুলো ধুয়েছিলাম ঘরের ভিতরে ছিল, অল্প ভিজা ভিজা ছিল, ওগুলোও বের করে দিয়েছি। আর আজকে অল্প কাপড় চোপড়ও ধুয়েছি, সমস্ত এখন বাইরেই আছে। আর ঠাকুর পূজা ওজা দিয়ে ওদেরকে স্কুল থেকে এনে 12টার সময় এখন পাকার ঘরে আছি। পাকার ঘরে সবজিও কেটে নিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। এখন আমি চা খাইনি, এখন সকাল থেকে এখনও চা খাইনি। আর সবজি কেটেছি কী কী দেখো, বসে বসে এখন সবজি কেটেছি। সবজি কেটে ভিডিওটা শুরু করছি। আমাদের এখানে আমি রসুন ছুলে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ একটা বড় সাইজের কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এখানে বেশি করে টমেটো কেটে রেখেছি, সব ধোয়া হয়ে গিয়েছে। এখানে ডিম, এই চারটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। আর টমেটো দিয়ে আজকে ডিম আমলেট করে তরকারি করবো। আর আমার চুলাতে ডাল, তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ও আশা করি ভালোই লাগবে তোমাদের। আর এখন খাবো আমি চা, চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম করবো। যারা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকে বেল আইকনটা ছুঁয়ে দাও। যখন যখন আমি নতুন ভিডিও দেবো তখন সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমিও তোমাদের ভিডিও সবসময় দেখি, যত সময় দিতে পারি তত সময়েই দিই, কিন্তু ফুল ওয়াচ টাইম করেই দেখি তোমাদের ভিডিও। এটা ভাবে না যে আমি দেখি না তোমরা দেখছো, এটা কখনো না। আমি যখন পারি যতটুকু পারি আমি সমস্ত দেখে যাই, লাইকও করে। ডিসলাইক কখনো কাউকে আমি দিই না, যদি ভিডিও ভালো না লাগে আমি দেখবো না, কিন্তু ডিসলাইক আমি কখনো কাউকে দিই না। তো তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি, আর সবাই সবার পাশে থাকো। একজনে কখনো একা কখনো বড় হওয়া যায় না, তাই না? তো তোমরাও আমার সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। তো আশা করি ভালোই লাগবে ভিডিওটা, দেখতে থাকো। চা তো খেয়ে নিয়েছি, চা খেয়ে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, পেঁয়াজ সম্বাদ দিয়েছি আজকে। আর দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন আমি থেতো করে রেখেছি ডিম তরকারিতে দেওয়ার জন্য। আজকে পাটা পাতিনি, পাটাতে পাততে ইচ্ছা করছে না, তার জন্য আজকে দুকুনিতে ধুকে নিয়েছি। এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ হলদির গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুনটা অল্প কম দেবো, আমি আলুটা ভাজবো, আলুতে ভাজাতে দেবো, তার জন্য পরিমাণ মতো অল্প নুন দিলাম। আর এটা এখন ভিজিয়ে রাখবো, বাটি আর নেবো না, এটাতেই ভিজিয়ে রাখবো। এটাতে এটা আমি এখন মিক্স করব, মিক্স করে এটা আমি আলু বাজতে বাজতে এটা ভিজে যাবে। মশলা রেডি আমার, আর একটু জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম, এটা এখন টিভি দেখছে, ভিজিয়ে রাখলাম। আর এদিকে ডিমটা আমি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ফিটিয়ে রেখে দিয়েছি, এটা আমলেট বানাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো, তেল গরম হয়ে গিয়েছে, অল্প হলদির গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুটা আমি অল্প ভেজে নেব। আলুটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নেব। দেখো আলুটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, ডিমটাও আমলেট বসিয়ে দিয়েছি, একটা একটা করে আমি ডিম আমলেট করে নিচ্ছি। ডিম আমলেটটা আমি নামিয়ে নিয়েছি, এটা পিস পিস করে কাটবো। আর কড়াইতে আমি আরও তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি তারপর জিরে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। অল্প হালকা ভেজে নেব মশলাটা, ভাজা হয়ে গিয়েছে, কড়াই গরম ছিল, তেলও গরম ছিল, তার জন্য একটা ফটাফট হয়ে গিয়েছে। তখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে অল্প ভেজে নেব, পেঁয়াজটা দিয়ে হাতা ভেজে নেব। পেঁয়াজটা আমার হাতা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি এখন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি পুরো এই দেখো টমেটোটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখো এখানে ভিজিয়ে রেখেছিলাম যে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব, 3 মিনিট এটা ঢেকে রাখবো আমি, ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা পুরো গ্রেভি বানাবো আমি, টমেটোটা পুরো হাতা দিয়ে আমি ডলে ডলে গ্রেভি বানাবো।
মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। টমেটোটা আমি হাতা দিয়ে দিয়ে এইভাবে ডলে ডলে গ্রেভি বানিয়ে নিয়েছি, তেলে ছেড়ে দিয়েছে। এখন এখানে দেওয়ার সময় হয়ে গিয়েছে আলু ভাজা, আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাবো মশলার সঙ্গে, আলুটা মিশিয়ে ভালো করে কষাবো। আবার এটা আমি রাখতে দেবো 2 মিনিট জন্য। এই সাথে আমি বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি বাথরুম থেকে, কম স্টিমে রেখে। এই দেখো বাসন বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি আর খাওয়ার জন্য রেডি করে রেখে দিয়েছি থাল গ্লাস। আর ছেলেরা বসে বসে, ছেলেরা বসে বসে টিভি দেখছে, টিভি টিভি টিভি। ছেলেরা বসে বসে টিভি দেখছে, যে সৌরভ মুখ ঢাকাচ্ছে, ওকে দেখাবো না। সায়ন আর আমার বাইরে কাপড় চুপড় এগুলো এখন ঢুকাবো। এই যে দেখো এগুলো সব ঢুকাবো এখন, ভর্তি আছে কাপড়, অনেক কাপড় ধুয়েছি আজকে। কালকেরও কালকের অনেক ছিল, আজকে কম। এগুলো এখন সব ঢুকাবো আমি। কাপড় চোপড় আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এগুলো কালকের ভিজা ছিল ওগুলো, আর আজকে যেগুলো ঢুকে ধুয়েছিলাম ওগুলো বাইরে ভালো করে মেলে রেখেছি। এটা ছায়াতে ছিল চাদর ওদরগুলো, বিছানা চাদর ওদর দুই রশিতে দিয়ে মেলে রেখেছি। তো এই যে দেখো আলুর মশলাটা আমি এখন একবার লেড়ে দিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, একটু কষাবো তারপরে দিয়ে দেবো জল। এটা তো আমি এখন দিয়ে দিচ্ছি জল, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। দেখো দিয়ে দিলাম জল, স্টিমটা এখন বাড়িয়ে দেবো আর ঢেকে রাখবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এদিকে আমি ডিম পিস পিস করে কেটে রেখেছি। আমার ডিমের পিসটা আমি এখানে দিয়ে দেবো ঝোলের মতো। একটু ছোটো ছিল তাই পিস করলাম না, 7 জনের 7 পিস। তিনটা কেটেছি, 6 পিস হয়েছে, একটা ছোটো করে বানিয়ে দিয়েছি তার জন্য এটা পিস করিনি। পিস করে দিয়েছি, ছোটো হয়ে যাবে তার জন্য পিস করলাম না। তো এইভাবে আমি আবার ঢেকে রাখবো এটা 2 মিনিটের জন্য। আর আমার ছেলে বিছানার উপরে পুরো একদম খেলনা উলনা দিয়ে বসে গিয়েছে, টিভি দেখা হয়ে গিয়েছে আর এখন খেলনা খেলছে। এই যে দেখো সায়ন বেটা খেলনা নিয়ে বসে গিয়েছে। এই যে দেখো আমি এখন কাপড় গুছাইনি, এখন ভাত বসাবো তারপরে কাপড় গুছাবো। ভাতটা চল গ্যাসের উপরে উঠিয়ে দেবো, তারপরে বাকি কাজকর্ম কাপড় গুছাবো। তবে কথা বলো, তুমি কী করছো না করছো এটা বলো। বলো সুন্দর করে, জোরে বলো, শুনছে না। আমি এখন স্কুল থেকে এসে খেলছি। কি খেলছো? এই দেখো দেখো ভাঙ্গা টুটা সব নিয়ে বসেছে। এই যে দেখো এই যে সায়ন বেটা। দেখো ডিম আমলেট তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, মাখামাখা করে গ্রেভি ডিম আমলেটের তরকারি। ভাতটা আমি বসিয়ে দিয়েছি চাল ধুয়ে এনে, জলের মধ্যে দিয়ে দিয়েছি চাল, ভাত হয়ে গিয়েছে ডিম আলুর তরকারি। আমার তোমাদের দাদাভাইরা কেউ আমার যা শোনো কেউ আসেনি। খাওয়া দাওয়ার পরে সবাই কাজে চলে গিয়েছে, রান্নার পরে আমি অনেক কাজ করেছি, অনেক বলতে অনেক কাজ করেছি, কাপড় উপর গুছিয়েছি, ঘর আবার মুছেছি খাওয়ার আগে, ঘর ঝাড়ু দিয়েছি, ঘরে জল ঢুকেছি, বৃষ্টি আসবে হয়েছে, আবার কাপড় চোপড় বাইরে ছিল ওগুলো সব ঘরে ঢুকিয়েছি। দিয়ে আমার বৃষ্টি নামগুলো নিয়ে এতক্ষণ পুরো গাড়াম গুড়ুম করে বৃষ্টি মারছি, তাহলে আবার বৃষ্টি চলে গিয়েছে, বৃষ্টি নেই এখন, বৃষ্টি এখনই আসবে এখনই আসবে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। এখন এখানে বসে বসে ওরা দুই ভাই, আজকে টিউশনিও নাই, তো ওরা দুই ভাই এখানে বসে বসে টিভি দেখছে। কী করবে আর, ঘুমাতে বলেছিলাম ঘুমাবেন। আমি এই গাছগুলো দেখছি বসে বসে, পাখি দেখছি, পাতা হিলছে ওগুলি দেখছি, কী করবো আর বসে বসে দুয়ারের মধ্যে বসে বসে। বেশি ঘুরি ঘুরি এক দুফোটা দুফোটা পড়ছে পড়ছে, জানার জন্য আজ ওটা না কম পড়ছে, বেশি না কষার মতো পড়ছে, দু একটা দু একটা পড়ছে। বসতে আসতে আসতে পাতা পাকা ভিজে গিয়েছে, ভিজে যাচ্ছে, পড়েছে শালিক পাখি, শালিক পাখিও দৌড়াচ্ছে। গাড়ি বাজার তো ভালোই লাগছে, তার জন্য এখানে বসে আছি দুয়ারের সামনে, ভালোই লাগছে, গরম বেশি নাই, রোদ্র নেই, রোদ্র তাপটাও নেই, তার জন্য ভালোই লাগে না বসতে। কিন্তু একা, তার জন্য তোমাদের সঙ্গে গল্প করছি, একা বসে আছি, তার জন্য তোমাদের সঙ্গে গল্প করে করে এখানে বসে আছি, পাকার মধ্যে খালি পাকাটা বসে আছি, ঘোরাঘুরি করছি বসে বসে।
तो आज के जो भिडियो में शेष करती जो भिडियो भाव एक लाइक कर दिए बंधु बांधव फैमिली साथ शेयर कर नहीं तुम्हारा जो चैनल नतुन तो एक सब्सक्राइब कर नहीं हमारे चैनल नाम आशी एसटी घोष आज के जो ही टाटा बाय बाय नेक्स्ट भिडियो देखो नेक्स्ट भिडियो जो वेलकम बाय बाय गर्म मत घेमे उमे अवस्था ना चूल की अवस्था टिप फोटो नहीं कुछ नहीं तो आज के जो बाय बाय।